জ্বর যখন হচ্ছে এই সময় কারো কারো ঠান্ডা কাশিও থাকছে আবার কারো কারো থাকছেও না তো ডেঙ্গু জ্বর হলো কি না বা সাধারণভাবে আমরা জ্বর হলে পরামর্শ দিয়ে থাকি যে এক দুই দিন বাসায় থেকে আপনি নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খান এই ক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কি এবং সেটা কখন একজন রোগী সাসপেক্ট করবে যে এটা নিয়ে তার চিকিৎসকের কাছে যাওয়া উচিত খুবই জরুরি প্রশ্ন যে আপনি জানেন আজকাল যেহেতু ডেঙ্গু অনেকদিন ধরে আমাদের মাঝে আছে দর্শকরা অনেকেই জানেন যে ডেঙ্গু জ্বরের মূল লক্ষণ হচ্ছে যে হঠাৎ করে জ্বর আসবে এবং জ্বরটা এসে সাধারণত দেখা যায় প্রথম দিন বা দ্বিতীয় দিনে জ্বরের মাত্রা বা প্রকোপ বেশি 102 ডিগ্রি ফারেনহাইট 3-4 হয়ে যাচ্ছে এটি একটি লক্ষণ তার সাথে বিশেষ লক্ষণ হচ্ছে শরীর ব্যথা এবং বিশেষ করে চোখ বা চোখের পিছনে ব্যথা চোখ নাড়াতে গেলে ব্যথা এই ব্যথাটা ডেঙ্গু জ্বর ছাড়া অন্যান্য জ্বরে আমরা তেমন একটা পাই না হ্যাঁ অন্যান্য ইনফ্লুয়েঞ্জা অন্যান্য জ্বরে মাথা ব্যথা হয় শরীর ব্যথা হয় তো ডেঙ্গু জ্বরে এই ব্যথাটা বেশি হয় বিশেষ করে মাথা ব্যথা এবং তার সাথে যেটা হয় যে অন্য জ্বরের সাথে সাধারণত ইনফ্লুয়েঞ্জার জনিত জ্বর করোনা ভাইরাসও তার অন্তর্গত সেখানে সর্দি কাশির প্রকোপটা বেশি থাকে কিন্তু ডেঙ্গিতে দেখা যায় যে সর্দি কাশির প্রকোপটা কম তেমন একটা সর্দি কাশি থাকবে না বরঞ্চ শরীর ব্যথা এবং উচ্চমাত্রার জ্বর প্রধানতম লক্ষণ এর সাথে একটু বমিভাব হতে পারে বমি হয় এবং অনেকের পেট ব্যথা হয় এবং আপনার টয়লেটের যে প্রকৃতি সেটা পরিবর্তন হতে পারে একটু নরম স্টুল নরম পায়খানা হতে পারে এমনকি একটু ডায়রিয়া হতে পারে এগুলো হচ্ছে জ্বর এবং ব্যথার পাশাপাশি অন্যান্য যে লক্ষণগুলো আর এই বিষয়ে প্রাথমিকভাবে জ্বর হলে অন্যান্য জ্বরের মতোই আপনি যেটা বলেছেন যে আপনি বাসায় থাকুন এসবে যথেষ্ট পরিমাণ পানি পান করুন তরল পান করুন সাধারণ যে প্যারাসিটামল জাতীয় যে জ্বরের ওষুধ সেটাই নিন এই সময় জ্বর আপনার যে কারণেই হোক না কেন সেটা ডেঙ্গি হোক বা না হোক ব্যথার জন্য আপনি প্যারাসিটামল ছাড়া অন্য কোনো যে আমরা বিভিন্ন ব্যথার ওষুধ ব্যবহার করি আমাদের জয়েন্ট পেইনের জন্য আদার্স সে ব্যথার ওষুধ যেন কেউ সেবন না করেন বেশি বেশি পানি পান করেন যথেষ্ট বিশ্রাম নেন সুষম খাদ্য খান আর জ্বর চলে গেলে ডেঙ্গু জ্বরের একটি বিশেষ লক্ষণ হচ্ছে আপনি জানেন যে ক্রিটিক্যাল পিরিয়ড যেটাকে আমরা বলি সেটি শুরু হয় কিন্তু ডেঙ্গি জ্বরটা জ্বরের প্রকোপ চলে যাওয়ার পর প্রথম দুদিন তিন দিন বা চার দিনে জ্বরটা কমে যাবে অটোমেটিকলি নিজে নিজেই কমে যাবে এবং জ্বর কমে যাওয়ার পরবর্তী 48 থেকে 72 ঘন্টা কিন্তু ডেঙ্গি জ্বরের মূল সতর্কতার সময় আমরা সাধারণ মানুষরা অনেক সময় মনে করেন জ্বর কমে গেছে আমি ভালো হয়ে গেছি ডেঙ্গি জ্বরের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ডেঙ্গি জ্বরের যে জটিলতাগুলো অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া আপনার প্লেটলেট কাউন্ট বা অণুচক্রিকা কমে গিয়ে রক্তক্ষরণের প্রবণতা বেড়ে যাওয়া এই যে জটিলতাগুলো এগুলো কিন্তু সবই দেখা যাবে জ্বর চলে যাওয়ার পরবর্তী 48 থেকে 72 ঘন্টা আচ্ছা আচ্ছা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ওই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে পানি শূন্যতার কোনো লক্ষণ আপনার মধ্যে আসছে কিনা মুখ শুকিয়ে যাচ্ছে চোখ শুকিয়ে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা কম কাঁদছে বা কাঁদলেও চোখ দিয়ে পানি কম আসছে অথবা তারা একটু নির্জীব হয়ে যাচ্ছে যতটা খেলাধুলা করার কথা ততটা করছে না বড়দের ক্ষেত্রে শোয়া থেকে বসলে বসা থেকে দাঁড়ালে মাথাটা একটু চক্কর দিয়ে উঠছে যেটা আমরা পোস্টুরাল হাইপোটেনশন বলি আপনার প্রেশার কমে যাওয়ার জন্য তার সাথে প্রস্রাবের পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে আপনি পানি পান করছেন কিন্তু প্রস্রাব যথেষ্ট হচ্ছে না এই জিনিসগুলো খেয়াল রাখা তার সাথে যেসব ডেঙ্গুর খারাপ লক্ষণ অর্থাৎ আপনি যদি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েন খেতে না পারেন অতিরিক্ত বমি হয় ডায়রিয়া হয় তার সাথে যদি কোনো ধরনের রক্তক্ষরণের লক্ষণ দেখা যায় যেমন আপনার হাঁচির সাথে কাশির সাথে বা প্রস্রাবের সাথে যদি আপনি রক্ত দেখেন অথবা আমাদের স্কিনে যে র্যাশ উঠে তো র্যাশ সাধারণভাবেই ডেঙ্গিতে আসবে র্যাশ মানে যে রক্তক্ষরণ তা নয় তবে এগুলো আসলে তখন আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে সতর্ক হতে হবে ডক্টর দেখে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে আপনাকে হাসপাতালে ভর্তি করবেন জি অনেক ধন্যবাদ স্যার এত চমৎকারভাবে ইন এ ন্যাচারাল সব কিছু আমাদের কাছে তুলে ধরার জন্য